প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চালের গুঁড়ো দিয়ে তিল দিয়ে একটি খুব সুন্দর রেসিপি। এই জায়গায় 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর তিল নিয়েছি 50 গ্রাম, আখের গুড় নিয়েছি 150 গ্রাম। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর চালের গুঁড়োগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, চালের গুঁড়ো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি একটা পাত্রে নামিয়ে দেব। এই কড়াইতে আমি তিলগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। একই রকম করে ভেজে নিচ্ছি। তিল আমার ভাজা হয়েছে, তুলে নিচ্ছি একটা জায়গায়। তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে দিচ্ছি আমি আখের গুড় 150 গ্রাম। আখের গুড় দিয়ে ভালো করে গুড়টা পাকানতে হবে। একদম তারের মতো যখন হবে, যেমন আমরা মুড়ির মোয়া তৈরি করি, ঠিক তেমন ভাবে গুড়ের পাকটা আনতে হবে। আমি চেক করে দেখে নিচ্ছি গুড়ের পাকটা এসছে কিনা। এসছে পাক। পাকটা যদি না আসে তাহলে নাড়ুগুলো কিন্তু হবে না। পাকটা এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর তিলগুলো। একই সঙ্গে রাখা ছিল সেইগুলো আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নেব। ছোটবেলা আমার মামাসিরা করতো, তাই আমি ওনাদের থেকে শিখে নিয়েছি। এরপর আমি একটু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, না হলে হাতে লেগে ধরবে, তাই একটু ঘি বা একটু সাদা তেল মেখে নিলে ভালো হয়। এরপর নাড়ুগুলো আমি পাকিয়ে নিচ্ছি। নাড়ুগুলো আমি ছোটও বেশি করব না, আবার বড়ও করব না, মাঝারি সাইজ করে নাড়ুগুলো করে নিচ্ছি। এই নাড়ুগুলো মকর সংক্রান্তিতে করতে পারেন, বাচ্চাদের হাতে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন। দেখুন, নাড়ু আমার একদম তৈরি। নাড়ুগুলো দেখতেও সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।